গুড আফটারনুন। এখন আমরা আছি কাটরায়, এবার আমরা যাবো বৈষ্ণো দেবী হেলিকপ্টারে করে। তো আপনাদের পুরো রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাবো, চলুন তাই দেখা যাক বাকি জার্নিটা কেমন। এখন আমরা চলে এসেছি হেলিপ্যাড টার্মিনাল কাটরা, এবার বোর্ডিং পাস নিতে হবে। বোর্ডিং পাস আমরা কালেক্ট করে নিলাম, তারপরে এখানে গাড়ি রেডি ছিল, ওটা করে আমরা যাচ্ছি হেলিপ্যাডে। তো দেখা যাক গিয়ে কী পরিস্থিতি হয়। ভিতরে গিয়ে দেখলাম বিভৎস রাশ এবং বিভৎস ভিড়, প্রচুর ওয়েটিং টাইম, মিনিমাম 2-3 ঘন্টা লাগবেই। তো তার মধ্যে আপনাদের কথা কিছু কথা শেয়ার করে দিই যে এই মানে হেলিকপ্টারের টিকিট আপনাদের কাটতে হবে অনলাইনে, অ্যান্ড দ্যাট টু ইন ওয়েল ইন অ্যাডভান্স, অ্যাটলিস্ট অন্তত 2 মাস আগে কাটতে হবে। সেটা আপনারা কাটবেন www.maavaishnodevi.org থেকে। পার হেড অ্যাপ্রক্সিমেটলি আপনার পড়বে 1800 টাকা। আপনি যেরমভাবে কাটবেন সেইভাবে স্লট পাবেন, সেই স্লট অনুযায়ী আপনাকে আসতে হবে। বাট কিন্তু একটা কথা বলি, আমরা যে স্লট হয়ে কেটেছি সেই সময় এসেছি, বাট তা সত্ত্বেও 2-3 ঘন্টা ওয়েটিং পিরিয়ড লেগে গেল। এই হচ্ছে বৈষ্ণোদেবী মন্দিরের যাত্রাপথ, খুব সুন্দর ছায়া করে দেওয়া, শেল্টার করে দেওয়া। এইভাবে লোকে ঘোড়া পালকি করে যাতায়াত করে, আবহাওয়া প্রচণ্ড মনোরম। সুতরাং আমরা হেলিকপ্টার করে এসে তারপর 2 কিলোমিটার মতো হাঁটা মন্দিরে পর্যন্ত, সেইভাবে আমরা এগোচ্ছি। চলুন আগে কি হচ্ছে না হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার আগে মোবাইল, ওয়ালেট, লেদার ব্যাগ বা তোমার স্মার্ট ওয়াচ ইজ নট অ্যালাউড। তার জন্য ওখানে লকার আছে ফ্রি অফ অ্যাক্সেস। সেই লকারে, লকার বেশ বড়, ব্যাগ ফ্যাগ রাখার মতন, জুতো ফুতো সব ওখানে রাখা যেতে পারে। ওখানে চাবি দেবে, লকারটা খুলো, জিনিস রাখো, তারপর খালি মানে সঙ্গে কিছু না নিয়ে গিয়ে তারপর গিয়ে ওখানে মোবাইল জমা দিই, সব কিছু জমা দিয়ে তারপর বৈষ্ণোদেবী মন্দিরে যাও। তো আমরা এই যাচ্ছি, লকারটা রাখবো, রেখে তারপর বৈষ্ণোদেবী মন্দিরে যাবো। তো আর ফিউচার আর ফার্দার ফুটেজ আর পাবো না, আবার বেরিয়ে পরে আবার ভিডিওর সাথে আসছি। কিছু ইনফরমেশান আপনাদের দিই, যেমন আপনি যখন হেলিকপ্টারে উঠবেন তখন আপনার মোবাইল আপনার থেকে নিয়ে নেওয়া হবে, তো আপনি ফার্দার কোনো ভিডিও শ্যুট করতে পারবেন না। তার জন্য আমরাও পারিনি, তো আমরা শুধু যাওয়ার সময়টাই শুধু হেলিকপ্টার করেছিলাম ওয়ান ওয়ে, দ্যাট ইজ 1800 টাকা। ফেরার সময় জানতাম ঘোরা ফোরা অ্যাভেলেবেল আছে, তো সেই জন্য আমরা ফেরারটা রিটার্নটা করিনি। ইনফ্যাক্ট আমাদের যেতেও দেরি হয়ে গেছিলো, তার জন্য রিটার্ন হেলিকপ্টার রাইডটা হয়তো পসিবল হতো না। তো ঘোড়া অ্যাভেলেবেল 1200-1300 টাকা করে নেয়, একদম কাটরার অটো স্ট্যান্ড পর্যন্ত নামিয়ে দেবে। তো এই হচ্ছে টোটাল এক্সপিরিয়েন্স, একটু হেক্টিক ঘোরাতে, অবভিয়াসলি হেক্টিক, বাট অল ওভার ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, কিপ অন ওয়াচিং।